बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बंधुरा केमन आछेन सबाई आशा करी आल्लाहर रहमते भालो आछेन आमिओ आल्लाहर रहमते भालो आछि आमी आजके एकटा रेसिपी निये आपनादेर माझे एसेछि बिये बाड़ीर स्टाइले शाही पोलाओ रान्ना करब आजके चलुन ताहले देखेनि आजके आमी किभाबे शाही पोलाओटा रान्ना करलाम खुबी झरझरे खुबी मजादार एकटा शाही पोलाओ रेसिपी तोमादेर माझे शेयर करलाम आशा करी भालो लागबे सबाई भिडियोटा देखबे लाइक दिबे कमेंट्स करबे फ्रेंड्स एबं फैमिलीदेर माझे शेयर करबेन और हाँ शुरूतेई बोले निच्छी जारा नतून बंधुरा आजके प्रथम आमार चैनलटा भिजिट करबेन सबाई आमार चैनलटा सबसक्राइब करे निबेन पाशे थाका बेल आइकनटा बाजिए निबेन लाइक दिबेन कमेंट्स करबेन फ्रेंड्स एबं फैमिलीदेर माझे शेयर करबेन चलुन ताहले चले जाए मूल प्रस्तुत पनिरते এই তো শাহি পোলাওটা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি আমি অতএব হাফ কেজি হবে আর একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু কালো হয়ে গেছে দুঃখিত এই তো নিয়েছি কিছু কিশমিশ চার পাঁচটা আস্ত কাঁচা মরিচ এলাচ দারচিনি গোলমরিচ লং আর হচ্ছে তেজপাতা প্রাণের ঘি নিয়েছি সাথে আমি সয়াবিন তেলও ইউজ করব আর হচ্ছে টেস্টি লবণ আর লবণ এই হচ্ছে আমার মূল প্রস্তুত পনলি এই তো চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমেই সয়াবিন তেল আমি অল্প একটু ঘি আর তেল মিশিয়ে কিন্তু আজকে শাহি পোলাওটা রান্না করব একদম বিয়ে বাড়ির স্টাইলে আর স্বাদটাও কিন্তু স্বাদে গ্রানে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমার বাসাটা একদম ভালো লাগলো আজকের পোলাওটা হেভি টেস্ট হয়েছিল তাই ভাবলাম বন্ধুদের মাঝে শেয়ার করি যে সকল বন্ধুরা এখনো পারফেক্ট পোলাও রান্না করতে পারো না আশা করি আমার ভিডিওটা দেখলে ভালো লাগবে এবং সহজভাবে বুঝতে পারবে এই তো প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি ঘিটা প্রাণের ঘি নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ঘি নিতে পারো এর ভিতর এখন দিয়ে দিচ্ছি আমি এলাচ দারচিনি তেজপাতা হালকা একটু তেলে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে ব্রাউন কালার করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেল এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম আমি পোলার চালটা একদম সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে পোলার চাল থেকে যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চালটা ধুয়ে নিয়েছি তোমরাও ধুয়ে নেবে গোলা গোলা পানিটা যাতে না থাকে পোলার চালটা যত সুন্দর ধোয়া হবে পোলাওটা কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে আর চালটা ভালো করে ধুলে পোলাওটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট এবং গ্রান আসে এই তো আমি চালটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব মিডিয়াম আগুনে চুলার আগুনটা একদম মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং টেস্টি লবণ এই তো লবণটা দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম আর কোয়ার্টার চামচের তো একটু কম পরিমাণ মতো টেস্টি লবণ দিয়ে দিলাম বিয়েবাড়ির পোলাও বলতে কথা এখানে যদি টেস্টি লবণটা না দিই তাহলে কিন্তু ওই রকম স্বাদটা আসবে না এই তো এখন আমি এই যে চুলার আগুনটা একদম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটা ভেজে নিব সুন্দর করে আমি এখানে চাষি পোলার চালটা নিয়েছি আমার কাছে খুব ভালো লাগে চাষির পোলার চালের পোলাও রান্না করা বিরিয়ানি রান্না করা খুবই সুন্দর হয় এই তো চালটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এর ভিতরে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব গ্রেট করে রাখা যে গাজরগুলো ছিল ওগুলোও দিয়ে কিছুক্ষণ ভেজে নেব
এই তো গাজরগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে নিচ্ছি বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক দিও, কমেন্টস করো, সবাই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করো। এতো চালটা আমি সুন্দর করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি, আর গাজরটাও মোটামুটি ভাজা হয়ে যাবে চালের সাথে সাথে। এর ভিতরে দিয়ে দিব কিছু কিশমিশ। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আমি পোলাওতে গরম পানিটা দিয়ে দিব। গরম গরম নাড়ার উপরে রাখতে হবে চালটা যাতে তলাতে লেগে না যায়। এই তো আমি পাশে চুলা থেকে গরম পানিটা দিয়ে দিচ্ছি পোলার ভিতরে, যাতে সাথে সাথে একটা বলক চলে আসবে আর চালগুলো সম পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। এতো আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি, পানিও দিতেছি, যেহেতু ফুটন্ত পানি এখানে তেমন বেশি পানি দেওয়া লাগবে না, সাথে সাথে বলক চলে এসেছে। এর ভিতরে আমি আস্তে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আস্তে কাঁচামরিচটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, ভালো লাগে, আর অনেকেই পোলার মধ্যেই কাঁচামরিচটা খায়, আমি দেই মাঝে মাঝেই কিন্তু। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে পোলাও থেকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো এ পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে এসেছে, এখন আমি পোলাওটা উল্টিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে দিব, যাতে সবগুলো ভাত সুন্দর করে সিদ্ধ হয়, এবং উল্টিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে বসিয়ে রাখবো। এই তো রেডি হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্টাইলে শাহী পোলাওটা রান্না। বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর বেশি বেশি শেয়ার করো আমার ভিডিওটা, লাইক দিও, কমেন্টস করো। তো এর ভিতরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দুঃখিত, কেউ কিছু মনে করো না, আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আর একটু কম ভাজতে হবে, আমি বুঝতে পারিনি, একটু লাল হয়ে গেছে বেশি আর কি।
রেডি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের শাহী পোলাও। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবা, বেশি বেশি লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবা, আর নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই তো ব্রয়লার মুরগি কষা আর হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে শাহী পোলাও, এই ছিল আমাদের আজকের লাঞ্চ। আজকে যেহেতু শুক্রবার, একটু ভালো খাবার আমরা সবাই পছন্দ করি, আর শুক্রবার বলতে কথা আমরা সবাই কিন্তু শুক্রবার একটু ভালো মন্দটাই খেয়ে থাকি। ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।